গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখো, আমি আমার বাড়ির পুজোর ভিডিও শেয়ার করেছি। আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই শিব পুজো দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আর আজকের ভিডিওটা আমার পুজোর ওপরেই রয়েছে। আর দেখো, এখানে আমি শিব ঠাকুরকে জল দিয়ে, ঘি মধু দিয়ে স্নান করানোর পরে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা শিবলিঙ্গ, আমি অনেক বছর দিয়ে এই শিবলিঙ্গেই জল ঢালি, শিবলিঙ্গেই পুজো করি। আর ফুলগুলো দিয়ে, অল্প অল্প ফুলগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে দেব। আর আমার খুব ইচ্ছা ছিল এবছর শ্রাবণ মাসে জলঘট স্থাপন করা, কিন্তু জলঘট স্থাপন করলে অনেক নিয়ম আছে। ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে জলঘট স্থাপন করলে সেটা খুব ভালো হয়। আর দেখো, এখানে আমার বাবাকে সাজানো হয়ে গেছে। এবার আমি প্রদীপটা জ্বেলে দিচ্ছি। আর ফল প্রসাদ আমার দেওয়া হয়ে গেছে। আর ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে আমি বাবার আরতি করে নেব। আর দেখো, এখানে গোটা ফল, লাড্ডু, মিশ্রি যেভাবে আমি দিয়ে থাকি ঠিক সেইভাবেই আমি দিয়েছি। আর দেখো, এখানে ওভারঅল সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত ঠাকুরকেই আমি একসাথে পুজো করে নিয়েছি। ছোট্ট একটা পুজোর ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি প্রতিদিন এইভাবেই ঠাকুরকে ফল প্রসাদ জল দিয়ে পুজো দিয়ে থাকি। আর আজ শ্রাবণ মাস বলে একটু ফল প্রসাদও দিলাম। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি আমার এই পুজোর ছোট্ট একটা ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আশা করি খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমিও ভালো আছি, আপনারাও সবাই খুব ভালো থাকবেন।